সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে প্রবৃত্তি ই-লার্নিং এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমরা আলোচনা করব ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। কাজ, এই অধ্যায়টাকে আমি মূলত তিনটি ভাগে ভাগ করেছি, কাজ, ক্ষমতা এবং শক্তি তিনটি ভাগে ভাগ করেছি। আজকে আমরা কাজ নিয়ে আলোচনা করব। কাজ কি? দৈনন্দিন জীবনে আমরা মূলত কাজ বলতে বুঝি কিছু করা, যেমন একটি মানুষ হাঁটতেছে, একটি মানুষ বসে আছে, একটি মানুষ রান্না করতেছে, একজন মানুষ ঘুমাচ্ছে, সেটাও কিন্তু কাজ। কিন্তু ফিজিক্সের ভাষায় কাজের একটি স্পেসিফিক মিনিং বা অর্থ আছে। কাজ, ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং ওই বস্তুর যদি স্মরণ হয় তাহলে কাজ সম্পন্ন হবে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করার ফলে ওই বস্তু যদি স্মরণ হয় তাহলেই কাজ সম্পাদিত হবে। তাহলে কাজের সংজ্ঞা অনুসারে কাজের সূত্রটা হবে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল ইনটু ওই বস্তুর স্মরণ। তাহলে বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ বলি। কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং ওই বস্তুর স্মরণের গুণফলকেই আমরা কাজ বলে থাকি। তাহলে বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং স্মরণ যদি এস হয় আর কাজকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে সূত্রটা দ্বারা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। বল একটি ভেক্টর রাশি আর স্মরণ তাও একটি ভেক্টর রাশি। ভেক্টর, দুটি ভেক্টর রাশির গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়। তাই আমরা বলতে পারি কাজ একটি স্কেলার রাশি। কাজের কোনো দিক নেই, কাজকে প্রকাশ করতে গেলে কোনো দিকের প্রয়োজন হয় না। তাহলে আমরা কাজের এককটা কি হবে আমরা একটু দেখে নিই। বল এবং স্মরণের এককটা যদি আমরা বসিয়ে দিই কাজের এককটা পেয়ে যাব। বলের একক হচ্ছে নিউটন আর স্মরণের একক হচ্ছে মিটার। তাই কাজের একক হচ্ছে নিউটন মিটার। কিন্তু কাজ এক প্রকার শক্তি বলে বা শক্তির একটা রূপ বলে, শক্তির একক জুল, তাই কাজের এককও জুল রাখা হয়েছে। তাই আমরা নিউটন মিটারকে একসাথে আমরা জুল বলতে পারি। অর্থাৎ এক জুল সমান সমান এক নিউটন মিটার। পরীক্ষা আসতে পারে যে এক জুল কাকে বলে। তাহলে তোমরা বলবা কোনো বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় এবং তার ফলে যদি বস্তুটির এক মিটার স্মরণ হয় তাহলে কাজের পরিমাণ হবে এক জুল। তাহলে আমরা কাজের এককটা দেখলাম, এখন আমরা কাজের মাত্রাটা দেখে ফেলি। কাজের মাত্রা পেয়ে যাব যদি আমরা বল এবং স্মরণের মাত্রা বসিয়ে দিই, তাহলে কাজের মাত্রা পেয়ে যাব। বলের মাত্রা কি? তোমরা এটাকে আরও সহজভাবে ভেঙে লিখতে পারো। বল, আমরা জানি বল এফ সমান সমান এম এ। এটা তোমরা তৃতীয় অধ্যায় থেকে দেখে এসেছো বলের চ্যাপ্টারে। এফ সমান সমান এম এ আর এস। আমরা জানি ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, এর মাত্রা তো তোমরা সবাই জানো এল টি ইনভার্স টু, আর স্মরণের মাত্রাও কি এল। তাহলে কাজের মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এই হচ্ছে আমরা কাজের একক এবং কাজের মাত্রা দেখলাম। কাজের এই এসএসসি লেভেলে তোমাদেরকে এই কাজের এই যে সূত্রটা এটাই যথেষ্ট। কিন্তু মাঝে মধ্যে স্কুল লেভেলে বা কিছু ইন্টার্নি পরীক্ষায় কাজের একটু বিস্তারিত অঙ্ক আসে, যেগুলোতে কাজের এই সূত্রটা অনেক সময় কাজে, মানে এটা যথেষ্ট না। কাজের যে পিওর যে সংজ্ঞাটা বা যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং ওই বস্তুর বলের দিকে স্মরণের উপাংশকে, বলের দিকে স্মরণের উপাংশকে, উপাংশের গুণফলকে আমরা কাজ বলি। তাহলে কাজ কাকে বলে? পিওর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনো বস্তুর প্রকৃত বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলে থাকি। বল তো বুঝলাম, কিন্তু বলের দিকে স্মরণের উপাংশটা কি এটা বুঝলাম না। দেখি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মনে করো একটা বস্তু, এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো। কোনো কারণে বস্তুটা সোজা না গিয়ে একটা কোণ করে উপরের দিকে উঠে গেল, বা একটা থিটা কোণ নিয়ে স্মরণটা, মনে করো বল প্রয়োগ করলে তুমি এই দিকে আর স্মরণটা হলো একটা থিটা কোণ নিয়ে উপরের দিকে বা কোনো একটা দিকে চলে গেল। তাহলে তখন তুমি কাজ কিভাবে হিসাব করবে? দেখো, খেয়াল করো, বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, ধরে নেই এটা x অক্ষ।
एक्स अक्ष बराबर किंतु सरण होयेछे एक्स अक्षेर साथे थीटा कोण निये বস্তুটার যে সরণ যে পিউর যে সরণটা হয়েছে এতটুকু দেখো এই সরণের দিকে তাকাও এই বস্তুটা কিন্তু একই সাথে সামনের দিকেও গিয়েছে আবার একই সাথে উপরের দিকে উঠেছে একই সাথে এক্স অক্ষ বরাবর কিছু দূর গিয়েছে আবার একই সাথে ওয়াই অক্ষ বরাবর কিছু দূর গিয়েছে আমরা যদি একটু লম্ব টানি তাহলে বিষয়টা বুঝতে পারবো দেখো বস্তুটার যে সরণ সেটা হচ্ছে এস এটা হচ্ছে পিউর যে সরণটা ও এ ধরলাম ও এ হচ্ছে পিউর সরণটা কিন্তু এখানে যে সরণটা হয়েছে সেই সরণটা দেখো বস্তুটার যে সরণটা ও এ সেই সরণে সেই বস্তুটা এক্স অক্ষের দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে ধরে নিচ্ছে ও বি দূরত্ব অতিক্রম করেছে এতটুকু হচ্ছে এক্স অক্ষের দিকে বস্তুটার সরণ আর ওয়াই অক্ষের দিকে মানে উপরের দিকে বস্তুটার সরণ ধরে নিলাম ও ডি তাহলে ও এ হচ্ছে বস্তুটির উপর প্রয়োগ করা বলের কারণে বস্তুটির প্রকৃত সরণ আর এই সরণের জন্য বস্তুটি এক্স অক্ষের দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে যেটাকে আমরা ও বি দ্বারা প্রকাশ করলাম এবং ওয়াই অক্ষের দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে ও ডি ধরলাম এখন আমরা জানি কাজের সংজ্ঞা অনুসারে কাজ হচ্ছে বল ইনটু বলের দিকে বলের দিকটা কোন দিকে ও এক্স বরাবর মানে এক্স অক্ষের দিকে আর এই এক্স অক্ষের দিকে সরণের এই যে উপ অংশ বা উপাংশটা কত ওবি বলের দিকে সরণের উপাংশটা কত ওবি তাহলে এখন আমরা এখানে ওবি কত সেটা হিসাব করি আসো দেখি কিভাবে আমরা ওবি পাই দেখো এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি ও বি এ এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি বা ত্রিকোণমিতির সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ওবির মান বের করার জন্য আমরা জানি কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ ভূমি কত ওবি আর অতিভুজ কত ও এ আচ্ছা তাহলে আমরা ওবি সমান সমান লিখতে পারি ও এ কস থিটা আর এখানে ও এর মান কত ধরেছি এস তাহলে এস কস থিটা তাহলে ওবির জায়গায় ওবির মানটা বসিয়ে দাও তাহলে থাকে কি এফ এস কস থিটা এইটাই হচ্ছে কাজের বিস্তারিত সূত্র তোমরা পরীক্ষা মাঝে মধ্যে এরকম আসতে পারে যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো মনে করো 5 নিউটন বল প্রয়োগ করা হলো কিন্তু বস্তুটা 30 ডিগ্রি কোণ করে 2 মিটার সরে গেল তাহলে কাজের পরিমাণ কত হবে একটা বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটা 30 ডিগ্রি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 2 মিটার সরণ হলো তাহলে কাজের পরিমাণ কত হবে আমরা জানি যদি সূত্রটা ইউজ করে আমরা কাজের পরিমাণ বের করতে যাই তাহলে হবে এফ এর মান 5 নিউটন সরণ হয়েছে 2 মিটার আর কস 30 ডিগ্রি আমরা জানি কস 30 ডিগ্রি হচ্ছে √3/2 2 কাটা যাবে তাহলে 5√3 এটাই হচ্ছে কাজের মান আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো কাজ কিভাবে হিসাব করতে হয় কিভাবে কাজের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ এবার আসি আমরা কাজের প্রকার ভেদে কাজ মূলত তিন প্রকার শূন্য কাজ ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ আসি আমরা সেগুলো একটু আলোচনা করি শূন্য কাজ শূন্য কাজ কয়েক রকমের হতে পারে যেমন ধরো W=FS cos θ তুমি একটি দেয়ালের উপর প্রচুর বল প্রয়োগ করেছো প্রচুর মনে করো 100 একটা দেয়াল এই দেয়ালের উপরে তুমি 100 নিউটন বল প্রয়োগ করেছো কিন্তু দেয়ালের এক কিছুই সরণ হয়নি দেয়ালটা তার জায়গায় স্থির আছে তাহলে তুমি 100 নিউটন বল প্রয়োগ করা সত্ত্বেও সরণ হচ্ছে শূন্য তাহলে
আমরা জানি শূন্যের সাথে সব কিছু গুণ করলে সব শূন্য হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা দেয়ালের উপর বা এমন একটা বস্তুর উপর যতই বল প্রয়োগ করো, কিন্তু যদি স্মরণ না হয় তাহলে কোনো কাজ হবে না, ফিজিক্সের ভাষায় কোনো কাজই হবে না। আরেকভাবে, যদি কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করেছো, কোনো কারণে বস্তুটা একেবারে 90 ডিগ্রি কোণ করে স্মরণ হলো, তার স্মরণ বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখবা, থিটা হচ্ছে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ। তাহলে এই বল আর স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন কি হবে? এফ এস কস থিটা। দেখো, এখানে তোমার বলের মানও আছে। মনে করো তুমি 5 নিউটন বল প্রয়োগ করেছো, ধরো তুমি 5 মিটারই স্মরণ পেয়েছো। এখানে বলও আছে, স্মরণও আছে, কিন্তু বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তখন কি হবে? বল হচ্ছে 5 নিউটন আর স্মরণ হয়েছে 5 মিটার, কস 90 ডিগ্রি। আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য, তাহলে পুরোটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বলও যদি থাকে, স্মরণও যদি থাকে, কিন্তু বল আর স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করেছো, স্মরণ বস্তুটি স্মরণ যদি একেবারে 90 ডিগ্রি কোণ করে হয়, তাহলেও কোনো কাজ হবে না, অর্থাৎ কাজের পরিমাণ 0 জুল হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে শূন্য কাজ কি, শূন্য কাজের কি কি উদাহরণগুলো আমরা দেখতে পেলাম। এবার আসি আমরা ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্কে দেখি। ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কাজ কি? ধনাত্মক কাজের সংজ্ঞাটা হচ্ছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে এবং ওই বস্তুটা স্মরণ যদি বলের দিকে হয়, তাহলে ওই কাজকে আমরা ধনাত্মক কাজ বলি। আমি সংজ্ঞাটা যদি আবার বলি, ধনাত্মক কাজ হচ্ছে বা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্মরণ যদি বলের দিকে হয়, তাহলে ওই কাজকে আমরা ধনাত্মক কাজ বলবো। কোনো বস্তুর বল, তুমি বল প্রয়োগ করেছো সামনের দিকে, বস্তুটা স্মরণও হয় যদি সামনের দিকে, তাহলে এই কাজটাকে আমরা ধনাত্মক কাজ বলবো। যদি একটু বিস্তারিত আলোচনা করতে যাই, মাঝে মাঝে নৈবিত্তিক আসে স্কুলের ইন্টারনাল পরীক্ষায়, 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি পর্যন্ত বল আর স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে যে কাজ পাবো আমরা সেটা ধনাত্মক কাজ পাবো। আমি আবারও বলতেছি, বল আর স্মরণের, বল আর স্মরণের এই থিটাটা, এই থিটাটা বা এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে আমরা ধনাত্মক কাজ পাবো। আমরা একটা উদাহরণ দেখি। ধরে নিচ্ছি থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রির মধ্যে। তাহলে কাজের পরিমাণ কি হবে? এফ এস কস থিটা। তাহলে এফ, মনে করো যে কোনো সংখ্যা, এস কস থিটা, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। দেখো, কস 60 ডিগ্রি এখানে পজিটিভ, তাই কাজও কি হবে? পজিটিভ হবে। এভাবে তুমি 90 ডিগ্রির থেকে ছোট, 0 ডিগ্রির মধ্যে যে কোনো কোণই নাও না কেন, সবসময় কাজের মান ধনাত্মক পাবা। এবার আমরা চলে আসি, ঋণাত্মক কাজ কাকে বলে বা ঋণাত্মক কাজ কি? নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ। বন্ধুরা, এখন আমরা ঋণাত্মক কাজ কি, তার সংজ্ঞাটা কীরকম হবে সেটা আগে আমরা দেখি। ঋণাত্মক কাজের সংজ্ঞাটা সেটা হচ্ছে, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় আর বস্তুটা স্মরণ যদি বলের বিপরীত দিকে হয়, তাহলে যে কাজ পাবো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। যদি সংজ্ঞাটা আমি আবারও বলি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে স্মরণটা যদি বলের বিপরীত দিকে হয়, তাহলে তাকে আমরা ঋণাত্মক কাজ বলবো বা ঋণাত্মক কাজ বলে। তাহলে ঋণাত্মক কাজ, বল প্রয়োগ করা হলো সামনের দিকে কিন্তু স্মরণটা হলো বিপরীত দিকে, অর্থাৎ মাইনাস এস। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কি হবে? মাইনাস এফ এস, অর্থাৎ এখানে কাজের মানটা ঋণাত্মক হবে। যদি একটু বিস্তারিত বলতে যাই,
বল এ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় আর সরণ যদি বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি থেকে বড় সরি 180 ডিগ্রি থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে আমরা কাজের মানটা ধনাত্মক ঋণাত্মক পাব কাজের মানটা আমরা কখন ঋণাত্মক পাব বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি থেকে ছোট হয় আর 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে ওই কাজের মানটা হবে ঋণাত্মক আমরা একটা উদাহরণের সাহায্যে এই বিষয়টা দেখি ধরো ধরো কাজের বলের পরিমাণ হচ্ছে 5 নিউটন সরণও হচ্ছে 5 মিটার আর থিটার মান হচ্ছে 120 ডিগ্রি থিটার মানটা 120 ডিগ্রি তাহলে কি হবে W ইকুয়াল টু এফ এস কস থিটা এফ এর মান হচ্ছে 5 নিউটন সরণ হচ্ছে 5 মিটার আর কস 120 ডিগ্রি ওকে আমরা জানি কস 120 ডিগ্রির মান হচ্ছে -½ তাহলে -½ যদি হয় দেখো এখানে কাজের পরিমাণ কাজের মানটা কিন্তু ঋণাত্মক আসতেছে তাহলে এখানে কাজ এখানে এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় আর সরণটা যদি বলের বিপরীত দিকে হয় তাহলে ওই কাজটাকে আমরা ঋণাত্মক কাজ বলবো বা বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান যদি 180 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলেও আমরা কাজের পরিমাণ বা কাজের মানটা ঋণাত্মক পাবো আর ওই কাজটাকে আমরা ঋণাত্মক কাজ বলি যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজকে বোঝানো যায় তাহলে একটু ভালো হয় ধরো এই কলমটাকে আমি উপরের দিকে উঠাচ্ছি ভূমি থেকে ভূমিতে পড়ে গেল আমি ভূমি থেকে এটাকে উপরের দিকে উঠাচ্ছি আচ্ছা এই বলটা এই বস্তুটার উপরে এই বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে উপরের দিকে একদম ভালো এই বস্তুর উপরে দুই বা দুটো সত্তা বা দুটো বল কাজ করতেছে একটা হচ্ছে আমার প্রয়োগ করা বল যেটা কাজ করতেছে উপরের দিকে অবভিয়াসলি এই বস্তুটার উপরে অভিকর্ষ বলও কাজ করবে সেটা হচ্ছে নিচের দিকে তাহলে আমরা দেখতে পেলাম এই কলমটাকে যদি আমি ভূমি থেকে উপরের দিকে উঠাই এই কলমটা সরণ হয় উপরের দিকে দুটো বল এই কলমটার উপরে কাজ করতেছে একটা আমার বল আর একটা অভিকর্ষ বল আমি বল প্রয়োগ করতেছি উপরের দিকে কলমটা সরণ হচ্ছে উপরের দিকে অর্থাৎ আমি যে বল প্রয়োগ করছি উপরের দিকে আর বলটা সরণ হচ্ছে উপরের দিকে তাই আমার দ্বারা যে কাজটা সেই কাজটা হবে ধনাত্মক কাজ কিন্তু অপর দিকে দেখো বস্তুটার বা কলমটা সরণ হচ্ছে উপরের দিকে কিন্তু অভিকর্ষ বল কাজ করতেছে কোন দিকে নিচের দিকে অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে কিন্তু সরণ হচ্ছে উপরের দিকে অর্থাৎ বলের বিপরীত দিকে সরণ হচ্ছে তাই অভিকর্ষ বলের জন্য এই কাজটা হবে ঋণাত্মক কাজ আশা করি তোমরা কাজের যে বিষয়টা সেই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছো ইনশাল্লাহ আমরা পরের দিন শক্তি নিয়ে আলোচনা করব তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম